ভাই। সবেমাত্র মুখে কথা ফুটতে শুরু করেছিল দেড় বছরের শিশু আব্দুল মুমিত আন্নাফের। গত 15 দিন ধরে নিখোঁজ শিশুটি একমাত্র সন্তানকে হারিয়ে পাগল প্রায় বাবা মা সহ পরিবারের সদস্যরা। গত 22 জানুয়ারি সকালে নারায়ণগঞ্জের বন্দরের ফুলহোর এলাকায় বাড়ির উঠানে খেলতে গিয়ে নিখোঁজ হয় আন্নাফ। এখনো খোঁজ মেলেনি তার। আমি তো কারো শত্রু না ভাই, অবশ্য শিশু তো কারো শত্রু, এই শিশুটাকে আবার ফিরিয়ে দে। আমার বড় জা সব সময় বলতো যে আমার হাজবেন্ডকে মেরে ফেলবে, যে হয় ও বাড়ি থাকবে না আমরা থাকবো। রকমারি ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরো 21% ক্যাশব্যাক। যেদিন হারানো গেছে ওদিন বিকেল বেলায় পুলিশ আসছে, প্রতিটা বাস স্টপে আপনারা সিসি ক্যামেরাগুলো চেক করেন, কোথাও না কোথাও ধরা পড়তেই পারে। তো ওনারা এই পর্যন্ত 3 দিন চলে গেছে, ওনারা ওইটা করেনি। দ্রুত সুস্থ অবস্থায় বাচ্চারা যাহাতে উদ্ধার হয় সেটা আমাদের এলাকাবাসীর দাবি। পরিবারের অভিযোগ, জমি নিয়ে শিশুটির নানা মোবারক হোসেনের সঙ্গে তার চাচাতো ভাইদের বিরোধ চলছিল, এরই জেরে প্রতিপক্ষরা তাকে অপহরণ করেছে। তারা আমাদের জায়গা সম্পত্তি নিয়ে বিরোধ আছে, তারা হয়তো ওই অর্থ যোগান দিছে, না হলে আজ পর্যন্ত এই 15 দিনে আমার একটা টেলিফোন আসলো না, কোনো সাহায্য সহযোগিতা আমি পাইলাম না। শিশুটিকে উদ্ধারে কাজ করছে পুলিশ। আমরা চেষ্টা করছি যেন খুব দ্রুততম সময়ের মধ্যে বাচ্চাটাকে তার মায়ের কোলে ফিরিয়ে দেওয়া যায়। এই ঘটনায় বন্দর থানায় সাধারণ ডায়েরি করেছেন পরিবারের সদস্যরা। সময় সংবাদ, নারায়ণগঞ্জ।